সরানো হলো বীজপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাসকে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক ছিল এবং সেই বৈঠকে বীজপুর থানায় ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে। বীজপুর এলাকাতে চুরি বেড়ে যাচ্ছে বলে অভিযোগ জমা পড়েছে। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক তিনি সরব হয়েছেন। এরপরই বীজপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাসকে তড়িঘড়ি সরিয়ে দেয় প্রশাসন। তাকে কাকদ্বীপে ট্রাফিক ইন্সপেক্টর পদে সরানো হলো। এছাড়াও সরানো হলো ওই থানার 3 পুলিশ অফিসারকেও। বীজপুর থানার নতুন আইসি জয়প্রকাশ পাণ্ডে। বীজপুরে প্রচণ্ড চুরি ডাকাতি হচ্ছে, আমি সিপি সাহেবকে বারংবার রিকোয়েস্ট করেছি। সিপি সাহেব তো অত্যন্ত ভালো, কিন্তু বীজপুরে মারাত্মক চুরি ডাকাতি বেড়ে গেছে। বীজপুরে আইসি কে আছে? বীজপুরের আইসি কে আছে? কেন বীজপুরে চুরি ডাকাতি বেড়েছে? আমরা ম্যাডাম এগুলো দেখছি এবং বেশ কয়েকজনকে আমরা ধরেওছি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ডও করেছি। কোর্টে ফরওয়ার্ড করলে শুধু হবে না, কেস ঠিক মতো না করলে, ডায়েরি ঠিক মতো না রাখলে পরের দিনই জামিন পেয়ে যাবে। ঠিক ম্যাম, ওগুলো আমি চিনি ভালো করে। মনোজ তুমি টেক কেয়ার করো স্পেশালি, আর তোমাকে একটা দুটো চেঞ্জ করতে হবে, তোমাকে আমি পরে বলে দেবো। সুন্দরবনকে প্রশাসনিক জেলা করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো পরিষেবা নিয়ে বার্তা দেন। তিনি সেটা জানান যে প্রত্যেকটি পুরসভায় একজন করে পর্যবেক্ষক থাকবে, এই নির্দেশই তিনি দিয়েছেন। এর পাশাপাশি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন 2024-এর মধ্যে প্রত্যেকটি গ্রামে পানীয় জলের। সুন্দরবনকে দ্রুত প্রশাসনিক জেলা করার নির্দেশ মুখ্যমন্ত্রী। পৃথক জেলা হলে প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যার সমাধান হবে, আশ্বাস মমতার। সুন্দরবনটা এত ইন্টিরিয়ার এরিয়া যে বারাসাত থেকে কন্ট্যাক্ট করা, কোঅর্ডিনেট করা ইজ ভেরি ডিফিকাল্ট। সুন্দরবন এরিয়াটা কবে হবে? সুন্দরবন জেলাটা করে দাও না, কোনো প্রবলেমই না থাকে তাহলে করে দাও, দেখে নাও, তাহলে ওদের একটা ওরা অ্যাডভান্টেজ পায়। তবে এদিনের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে পুরসভার একাংশের কাজ নিয়ে খুব উগড়ে দেন। মানুষের উন্নয়নের কাজে কোনোভাবে গাফিলতি যে তিনি মানবেন না তা স্পষ্ট করে দিয়েছেন। প্রতি পুরসভায় কাজের খতিয়ান দেখতে একজন করে পর্যবেক্ষক নিয়োগের কথা জানান তিনি। যারা এখন পুরো প্রশাসনে আছেন তারা একটু এলাকাগুলো কেন ঘুরে ঘুরে দেখছেন না? এলাকার কাজগুলো কেন গুরুত্ব দিচ্ছেন না? আমি ডিএম কে বলবো, কলিল তোমরা একটা কাজ করো, আরবান ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি থেকে একটা করে অবজার্ভার দাও, যে সারা এলাকা ঘুরে বেড়ে দেখবে কে কোথায় কাজ করছে আর করছে না। কটা হচ্ছে মিউনিসিপ্যালিটি সারা বাংলায়? 125টা ম্যাডাম। 125টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাদ দিয়ে ম্যাডাম, কর্পোরেশনেও দাও ম্যাডাম, কে কোথায় কাজ করছে করছে না তার ডিটেলস একটা স্টাডি করো। সব 3 বছরের মধ্যে পশ্চিমবাংলার এমন কোনো বাড়ি থাকবে না, তাই তো? কত সালের মধ্যে ম্যাম? 2024-এর মধ্যে প্রতি গ্রামাঞ্চলে, 2024-এর মধ্যে প্রত্যেকটা বাড়িতে একদম জল, স্বপ্নে জল গ্রামাঞ্চলে যেমন পৌঁছাচ্ছে শহরটাও তো দেখতে হবে। এদিনের বৈঠক থেকে জমি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।